স্বামীকে গ্রেফতার করে খবরে আসা সেই মেয়েটিই হলো এবার গ্রেফতার। সেই পুলিশ অফিসার কি করেছেন? ONGC-তে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বেশ কয়েকজনের সঙ্গে আর্থিক প্রতারণা করার অভিযোগে 5ই মে নিজের বাগদত্তা রানাকে গ্রেফতার করেন পুলিশ অফিসার তথা লেডি সিঙ্গাম বলা হচ্ছিল যাকে, জুনমণি। এবার হবু স্বামীর সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হলেন এই পুলিশ অফিসারও। গত মে মাসে প্রতারণার অভিযোগে নিজের বাগদত্তা স্বামীকে গ্রেফতার করে খবরের শিরোনামে উঠে আসেন আসাম পুলিশের লেডি সিঙ্গাম জুনমণি রাভা। এরপরেই আলোচনায় উঠে আসেন তিনি। এর জন্য অবশ্য তিনি ব্যাপক প্রশংসিত হয়েছিল সেই সময়ে। গ্রেফতারের আগে আসামের নগাঁও জেলার উপপরিদর্শক হিসেবে দায়িত্বে ছিলেন জুনমণি। তাকে গত 2 দিন ধরে জিজ্ঞাসাবাদ করছিল পুলিশের কর্মকর্তারা। মাজুলি জেলার একটি আদালত থেকে 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে জুনমণিকে। পুলিশ সূত্রে থাকা খবর থেকে পাওয়া গিয়েছে জুনমণিকে মাজুলি জেলার কারাগারে নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যে, আর সেখানেই তাকে রাখা হয়েছে। জানা যায় স্থানীয় 2 ঠিকাদারের অভিযোগের ভিত্তিতে জুনমণিকে গ্রেফতার করা হয়। ওই 2 ঠিকাদার পুলিশের কাছে অভিযোগ করেছিল তারা জুনমণির প্রাক্তন বাগদত্তা রানা সাথে যুক্ত হয়েছিল এই আর্থিক চুক্তিতে শুধুমাত্র জুনমণির কারণে। জুনমণি তাদের সঙ্গে রানার যোগাযোগ করিয়ে দিয়েছিল। ঠিকাদারের অভিযোগ, রানা তাদের টাকা নিয়ে জালিয়াতি করেছেন, আর এই ঘটনায় জুনমণিও সমানভাবে জড়িত ছিলেন। এরপরই এই অভিযোগের ভিত্তিতেই পুলিশের কর্মকর্তারা এই লেডি সিঙ্গাম জুনমণিকেও জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন এবং পুলিশের জিজ্ঞাসাবাদের পরে তাকে আদালত ইতিমধ্যে হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। এর আগে ONGC-তে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কয়েকজনের সঙ্গে আর্থিক প্রতারণা করার অভিযোগে 5ই মে রানাকে গ্রেফতার করেন নিজেরই স্ত্রী জুনমণি। মাজুরিতে থাকার সময়ই জুনমণি এবং তার স্বামীর প্রেম হয়েছিল। রানা নিজেকে তখন ONGC-র সংযোগ বিভাগের কর্তা হিসেবে পরিচয় দিয়েছিলেন। গত বছরের 8ই অক্টোবর ধুমধাম করে তাদের বাগদান পর্ব সম্পন্ন হয়। এরপর নগাঁওতে বদলি হয় রানার কুকীর্তির কথা জানতে পারেন বলে দাবি জুনমণির। রানার ব্যাগ থেকে ONGC-র ভুয়া সিল এবং নথিপত্র পেয়ে তাকে গ্রেফতার করেন জুনমণি। তো ভিউয়ার্স, এই পুলিশ অফিসার সম্পর্কে আপনাদের মন্তব্য কি কমেন্ট করে জানাতে ভুলবেন না। বিনোদন জগতের এমনই আপডেট পেতে আমাদের ইউটিউবের চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজটিকে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।